নিচে পায়ে বাঁধলে কি বেঁধেছে কাঁচা পিছেট বট ব্যান্ডেজ দিও থায়ে বাঁধছে থাইটা কিন্তু ভাঙিনি তাহলে থায়ে কেন বাঁধছে সাপোর্ট সাপোর্ট ভেরি গুড দুটো একটা কোশ্চেন আছে বলো এমনি তুই বললে যে হাঁটুর নিচে আমাদের পাটা বোঝায় কিন্তু নরমালি জেনারেলি অনেকে আগে ছিল করতে যে আপার লেগ ফ্র্যাকচার লোকাল লেগ ফ্র্যাকচার এটা লোয়ার হচ্ছে হ্যাঁ তো মানে লেগ ফ্র্যাকচার মিন লেগ ফ্র্যাকচার দিয়ে বলে না হাঁটুর নিচ থেকে বললে লোয়ার লেগ ফ্র্যাকচার হচ্ছে আর আপারটা হলো থাইবিয়া বা ফিবুলা হ্যাঁ কিন্তু লেগ ফ্র্যাকচার মানে তো সেটা মেনশন করতে হবে আপার লেগ ফ্র্যাকচার না লোয়ার লেগ ফ্র্যাকচার হচ্ছে আর আপারটা যখন থাই বলছি সেটা আপার লেগ ফ্র্যাকচার মোটে তো বলতে বলতে লোয়ার লেগ কাঠের হবে যেদিকে রিফ নট থাকবে তার উল্টো দিকে মানে তার নয় ব্যাপারটা যেটা ভাঙবে তার উল্টো দিকে রিফ নট হবে ব্যবহার হচ্ছে এক্ষেত্রে যেটা ভাঙনি সেই পাটাকে স্প্লিন হিসেবে ব্যবহার করা হয় স্প্লিন ব্যাপারটা থেকে সাপোর্ট দেয় যেন ভাঙের একটা পা ভালো আছে সেই পাটাকে সাপোর্ট হয়ে যাবে দুটোই তো লাগবে একটুখানটি কোনখানটা ব্যাক হয়ে গেছে সেটা একটু বলে দিবি মানে কোন জায়গাটা অনুসারে তুই দেখায় আমি যে আপনি মে কনফিউশন করে না কিছু उसको ओपनली লাগিয়ে क्योंकि ये आपका ही कंफ्यूजन नहीं है अच्छा तो आप इसको बोलिए फिर आप बात कीजिए क्यों किस चीज को हम ना ना ये हम लोग फास्ट वाले के लिए तैयार किए पाटा फिक्स आप तैयार किया था नहीं लिसन लिसन তার জন্য ফিগার অফ ইট দিয়ে আগে ফার্স্ট হচ্ছে পাটাকে ফিক্স করে দেবো যাতে পাটা না নড়ে আর ওর হচ্ছে হ্যাঁ ওটা ন্যারো দিয়ে হবে ফিগার অফ মানে হাঁটুর তলা থেকে সব ন্যারো হয় হাঁটুর ওপরে হলে ব্রড ঠিক আছে তো এবারে হচ্ছে ওর ভেঙেছে হচ্ছে রাইট লেগ ভেঙেছে বলে আমরা এই লেফট লেগটাকে স্প্লিন হিসেবে কাজে লাগাচ্ছি যেহেতু আমাদের স্প্লিন দেওয়ার এখানে দরকার নেই লোয়ার লেগ ফ্র্যাকচার ওপর একটা ব্রড থাইটাকে ফিক্স করা হলো মুভমেন্ট যাতে না হয় হাঁটু নিয়ে একটা যেইখানটা ভেঙেছে তার উপরে একটা ব্যান্ডেজ তার নিচে একটা ন্যারো মানে ওপরে একটা ন্যারো নিচে একটা ন্যারো কনফিউশন